শুরুতেই আজকের বিশেষ বিশেষ সংবাদের শিরোনামগুলি দেখে নেব এক নজরে, তারপরে যাব বিস্তারিত খবরে। দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় ডিজিটাল সংবাদ চ্যানেল রোজ বাংলা। আজ মাসের শুরু, বদলে যাচ্ছে রাজ্য জুড়ে তিনটি বিরাট বড় নিয়ম। ড্রাইভিং লাইসেন্স, গ্যাস সিলিন্ডার, আধার কার্ড নিয়ে চালু হচ্ছে নতুন নিয়ম। আজ মাসের শুরুতেই অনেকটাই কমে গেল গ্যাস সিলিন্ডারের দাম। অপরদিকে 230 আসনও পাচ্ছে না বিজেপি। নয়া ভবিষ্যৎবাণীতে উচ্ছ্বসিত কংগ্রেস, ভবিষ্যৎবাণী যোগেন্দ্র যাদবের। অপরদিকে ভারী বৃষ্টিপাত আজকে রাজ্যের জেলায়। অপরদিকে সাত রাজ্যে গরমের বলি আসি। উত্তরপ্রদেশ, বিহারে হিটস্ট্রোকে মৃত 23। গিয়ে ইতিমধ্যে উত্তরবঙ্গে প্রবেশ করল বর্ষা। দক্ষিণবঙ্গে কবে নাগাদ প্রবেশ করছে বর্ষা, কী জানাচ্ছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানাবো। ভোটের পরে বিহারে ফের ঘটতে চলেছে বিরাট বড় অঘটন। আবারও পাল্টুরাম, নীতিশ কুমার ত্যাগ করতে চলেছে বিজেপির সঙ্গ, জানিয়ে দিলেন তেজস্বী যাদব। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ননসেন্স, দেশবাসীকে বিভ্রান্ত করছেন তিনি। এবার মনমোহন সিংকে চরম তোপ বিজেপির তরফ থেকে। অপরদিকে এত নাটক কেন? ধ্যানে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার নিরাপত্তায় 10,000 পুলিশ। প্রধানমন্ত্রীর নাটক করছেন দাবি কংগ্রেসের, পুরোটাই একেবারে সিনেম্যাটিক ভিউ বলে জানাচ্ছে কংগ্রেস। চলে দেখুন শেষ পর্যন্ত, আরও বিস্তারিত কিছু খবর থাকছে আপনাদের জন্য। একটা ছোট রিকোয়েস্ট থাকছে, চ্যানেলে নতুন এসে থাকলে খবরগুলো নিয়মিত দেখবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। গুরুত্বপূর্ণ যে কোনো মতামত লিখে জানাবেন আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্সে। বিহারের একাধিক বারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, নাম পড়েছে ইতিমধ্যে পাল্টুরাম। বারে বারে তিনি পাল্টি খান, আজকে কোন পার্টিতে কালকে কোন দলে বলা যায় না। এবার আরও ছড়িয়েছে জল্পনা, এবার নাকি নির্বাচনের পরেই বিহারে ফের নীতিশের পাল্টি। বিজেপি সঙ্গ ত্যাগ করছেন আবারও নীতিশ কুমার, ইঙ্গিত তেজস্বী যাদবের। বিজেপির হাত ছাড়ছেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, বিহারে বড় কিছু ঘটার অপেক্ষা দাবি রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদবের। নীতিশ কুমার কি বিজেপি সঙ্গ ছাড়তে চলেছেন? তেমনটা ইঙ্গিত দিলেন তেজস্বী যাদব। এনডিএর বড় শরিকের সঙ্গে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সম্পর্ক একেবারেই ভালো যাচ্ছে না এই মুহূর্তে। এই দাবি করে লোকসভা ভোটের ফল বেরোবার পর বিহারে বড় কিছু অঘটন ঘটতে চলেছে বলে ভবিষ্যৎবাণী করলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। দিন কয়েক আগেই লালু প্রসাদ যাদবের পুত্র দাবি করেন নীতিশ কিছু একটা করতে চলেছেন বড়। বৃহস্পতিবার তিনি বলেন চাচা অর্থাৎ নীতিশ কুমার লোকসভা ভোটের পর বিরাট বড় সিদ্ধান্ত নিচ্ছেন। তিনি আরও জানিয়েছেন ইতিমধ্যে ভোট প্রচারে যাচ্ছেন না নীতিশ কুমার। তিনি আরও জানিয়েছেন আমি খবর পেয়েছি রাজ্যপালেই আমলাদের সঙ্গে বৈঠক করছেন, নির্দেশ দিচ্ছেন। ওদিকে বিজেপি জেডিইউ যার যার আসনে জোর দিচ্ছে, কোনো তালমিল নেই তাদের মধ্যে। সব মিলিয়ে আমার ধারণাই জোরদার হচ্ছে যে 4 জুনের পর বিহারে বিরাট কিছু অঘটন ঘটতে চলেছে। আবার অর্থাৎ আবারও পাল্টি খেতে চলেছেন নীতিশ কুমার, আবারও জেলের কুঠুরিতে বন্দী হচ্ছেন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল 200 জন করছেন আত্মসমর্পণ, নিজের মুখেই করলেন স্বীকার। 21 দিনের অন্তর্বর্তী জামিন দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। জানানো হয়েছিল 1 জুন ভোট শেষে 200 জন জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে। শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রী নিজেই জানিয়ে দিলেন 200 জন তিহার জেলে ফিরে যাবেন তিনি। এদিন কেজরিওয়াল বলেন সুপ্রিম কোর্ট 21 দিন সময় দিয়েছিল নির্বাচনী প্রচার করবার জন্যে, পরশু তিহার জেলে ফিরে যাব আমি। সঙ্গেই আপ সুপ্রিমো বলেন জানি না কতদিন ফের জেলে রাখবে ওরা, সাব জানিয়ে দেন স্বৈরাচারীদের হাত থেকে দেশকে বাঁচাতে জেলে যাচ্ছেন তিনি, সেই কারণে তিনি গর্ববোধ করছেন। একই সঙ্গে কেজরিওয়ালের অভিযোগ তাকে চুপ করাবার চেষ্টা করছে বিজেপি, যদিও তাতে সফল হয়নি তারা। এছাড়াও তিনি অভিযোগ করেছেন জেলের ভেতর তাকে নানাভাবে নির্যাতন করা হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে ঔষধপত্র। তবে জেলে ফিরে যাওয়ার আগে নিজের সম্পর্কে আরও একটি তথ্য দিয়েছেন কেজরিওয়াল, তাদের রীতিমতো চিন্তায় তার অনুগামীরা। সূত্রের খবর কেজরিওয়াল জানিয়েছেন তার শরীরে একটি গুরুতর রোগের লক্ষণ দেখা দিয়েছে। দিল্লির বাসিন্দাদের কাছে অরবিন্দ কেজরিওয়াল তার অসুস্থ বাবা মায়ের দেখভাল করবার দায়িত্ব দিয়ে গিয়েছেন। আজ শনিবার সপ্তম দফার মধ্য দিয়ে শেষ হচ্ছে লোকসভা নির্বাচন, তবে ভোট পর্ব মিটিয়ে গেলেও রাজ্যে মোতায়েন থাকছে কেন্দ্রীয় বাহিনী, এমনটাই জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। 4 জুন নির্বাচনের ফলাফল ঘোষণা, গণনার পরেও 2 দিন রাজ্যে রেখে দেওয়া হবে কেন্দ্রীয় বাহিনীকে, জানাচ্ছে নির্বাচন কমিশন। মূলত ভোট পরবর্তী হিংসা এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হিংসার ঘটনা এড়াতে ভোটের পর রাজ্যে মোতায়েন থাকছে মোট 400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মূলত বিরোধীদের দাবি মেনে এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। 400 কোম্পানি বাহিনীর মধ্যে 115 কোম্পানি বিএসএফ থাকবে,
সিআইএসএফ থাকবে 71 কোম্পানি, আইটিবিপি থাকবে 36 কোম্পানি, এসএসবি থাকছে 60 কোম্পানি। প্রসঙ্গত 2021 সালে বিধানসভা নির্বাচনের পর গোটা রাজ্য জুড়ে হিংসার চরম ব্যাপক ঘটনা ঘটেছিল। কিছু কিছু ক্ষেত্রে এখনও সেই ঘটনা সম্পর্কিত মামলা চলছে রাজ্যে। এবার সেই অপ্রীতিকর ঘটনা এড়াতে আগাম সতর্কতা অবলম্বন করছে নির্বাচন কমিশন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের কেন্দ্র বারাণসীতে নির্বাচন, আর তার ঠিক আগেই টানা দুদিনের জন্য ধ্যানে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর নিরাপত্তায় মোতায়েন ইতিমধ্যে 10,000 পুলিশ, কটাক্ষ কংগ্রেসের। এত নাটক কেন নরেন্দ্র মোদীর? কন্যাকুমারীর বিবেকানন্দ রকে বসে ধ্যান করা শুরু করলেন প্রধানমন্ত্রী। খোঁজা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গের জাতীয় সংবাদ মাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে এদিন কংগ্রেস সভাপতি বলেন, বাড়িতে 45 ঘন্টা ধ্যান করতে পারতেন, সেখানে যাওয়ার কি দরকার ছিল? প্রধানমন্ত্রীর নিরাপত্তায় যেখানে 10,000 পুলিশ মোতায়েন করা হয়েছে, এত নাটক কেন নরেন্দ্র মোদীর? এই পুজো আর ধ্যান তো ঘরেও বসে করা যেত। আপনার নিজের নিরাপত্তার জন্য আপনি একটা জায়গায় শত শত লোককে নিয়ে যাচ্ছেন, এটা একেবারেই ঠিক নয়। প্রসঙ্গত বৃহস্পতিবার তিরুঅনন্তপুরমের ভগবতী আম্মান মন্দিরে পুজো সেরে টানা দুদিনের জন্য ধ্যানে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় 12 ঘন্টা পর প্রকাশ্যে এসেছে গেরুয়া বসন পরিহিত, হাতে রুদ্রাক্ষের মালা নিয়ে ধ্যানমগ্ন নরেন্দ্র মোদীর জাঁকজমকপূর্ণ ছবি। প্রসঙ্গত ধ্যান করবার জন্য নরেন্দ্র মোদী এবার বেছে নিয়েছেন বিবেকানন্দ রক। 131 বছর আগে সেখানে ধ্যান করেছিলেন স্বামী বিবেকানন্দ। জানা গিয়েছে নরেন্দ্র মোদী ধ্যান চলাকালীন এই 45 ঘন্টা ধরে কেবল তরল খাবার খাবেন। তবে নরেন্দ্র মোদী যে ঘরে বসে ধ্যান করছেন, জানা গিয়েছে সেটি পুরোপুরি শীততাপ নিয়ন্ত্রিত। বিরোধীদের অভিযোগ এটা বিকল্প প্রচারের পথ। একসঙ্গে এতগুলি ক্যামেরার লেন্স বিভিন্ন কোণ থেকে ঘিরে ধরে ছবি তুলছে প্রধানমন্ত্রীর। ধ্যান মণ্ডপমের ঘরে শোনা যাচ্ছে মোদীর কণ্ঠে উচ্চারিত ওঙ্কার ধ্বনি, সঙ্গে বেজে চলেছে ব্যাকগ্রাউন্ড সাউন্ড বিরোধী নেতাদের কথায়। গোটাটাই পুরোপুরি সিনেম্যাটিক ভিউ। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং একটা ননসেন্স, এভাবেই তাকে আক্রমণ করলেন নির্বাচনের মাঝে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘৃণা ভাষণ নিয়ে তোপ দেখেছিলেন মনমোহন সিং, এবার প্রাক্তন প্রধানমন্ত্রীকে পাল্টা দিল বিজেপি। পদ্ম শিবিরের দাবি মনমোহন সিং হাস্যকর দাবি করছেন। রাজনীতি থেকে সন্ন্যাস নিলেও দেশের মানুষকে বিভ্রান্ত করতে ছাড়ছেন না মনমোহন সিং। এমনকি মনমোহনের বক্তব্যকে ননসেন্স বলেও তোপ দেখেছে বিজেপি। লোকসভা নির্বাচনের প্রচারের শেষ দিন পাঞ্জাবের ভোটারদের খোলা চিঠি লিখেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। ওই চিঠিতেই নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করেছিলেন মনমোহন সিং। তিনি বলেন, নির্বাচনী প্রচারে নরেন্দ্র মোদী কীভাবে কথা বলছেন সেটা খেয়াল করেছি। ঘৃণা ভাষণে সবথেকে জঘন্যতম পর্যায়ে নেমে গিয়েছেন নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী হলেন প্রথম প্রধানমন্ত্রী যে জনসভায় এমন জঘন্য ভাষা প্রয়োগ করছেন। এইভাবে প্রধানমন্ত্রী পদের অবমাননা করেছেন নরেন্দ্র মোদী। মনমোহনের কথায় নির্দিষ্ট একটি সম্প্রদায়কে নিশানা করে লাগাতার আক্রমণ করেছেন নির্বাচনী প্রচারে নরেন্দ্র মোদী। একাধিক বক্তৃতায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কথার অপব্যবহার করে আক্রমণ শানিয়েছেন নরেন্দ্র মোদী। সেই বিষয়টিও চিঠিতে তুলে ধরেছেন প্রাক্তন দেশের প্রধানমন্ত্রী। প্রসঙ্গত রাজস্থানের একটি সভায় 2016 সালের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মন্তব্যকে হাতিয়ার করে আক্রমণ শানান নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী বলেন, মনমোহন সিংয়ের সরকার তো বলেই দিয়েছে দেশের সম্পদে অধিকার শুধু মুসলিমদের, হিন্দুদের মঙ্গলসূত্র বেজে সেই সম্পদও বিলি করে দেবে মুসলিমদের মধ্যে কংগ্রেস। এভাবেই কংগ্রেসকে আক্রমণ করেছিলেন নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মনমোহনের এই চিঠি প্রকাশ্যে আসতেই তোপ দেখেছে বিজেপি। দলের জাতীয় মুখপাত্র আরপি সিং এক্স হ্যান্ডেলে লেখেন, নির্বাচনী প্রচারের শেষ দিনে একটি ননসেন্স চিঠি লিখে হাস্যকর আচরণ করছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। রাজ্যের সাংসদ এবং বিধায়কদের সুপারিশে এবার স্কুলে স্কুলে বাড়তি 100টি আসন বৃদ্ধির অনুমতি দেবে কাউন্সিল। রাজ্যের সাংসদ বিধায়কদের চিঠি সহ আবেদন এলে তবেই বাড়ানো যাবে স্কুলের 11 শ্রেণীর 100টি করে আসন। রীতিমতো বিজ্ঞপ্তি জারি করে কথা জানালো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সরকার পোষিত বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির ক্ষেত্রেই প্রযোজ্য হচ্ছে এই নিয়ম। সেগুলিতে সরাসরি 300 জন পর্যন্ত ছাত্রী ভর্তি করা যাবে, তবে যদি সাংসদ বা বিধায়কদের সুপারিশ থাকে তাহলে সেগুলিতে 400টি পর্যন্ত ছাত্র ভর্তির অনুমতি দেওয়া যেতে পারে বলে জানা যাচ্ছে। জনপ্রতিনিধিদের পাশাপাশি ডিআইএর তরফে সুপারিশ এলেও এই ব্যবস্থা নিতে পারবে স্কুলগুলি।
তবে প্রশ্ন উঠছে, যেখানে দীর্ঘদিন ধরে একাদশ দ্বাদশ শ্রেণী নবম দশমের শিক্ষক নিয়োগ বন্ধ, রাজ্য জুড়ে 2016 সালে লাস্ট নিয়োগ হয়েছিল, সেখানেও দুর্নীতি, চাকরি ইতিমধ্যে হয়েছে বাতিল, রাজ্যের 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর, যেখানে স্কুলে স্কুলে শিক্ষকের ঘাটতি, পড়াশোনা ঘটছে ব্যাঘাত, সেখানে রাজ্য সরকার নতুন করে শিক্ষক নিয়োগ না করে এভাবে যদি আসন সংখ্যা বাড়ায় তাহলে কি কোনো বাস্তবে ফলাফল দেবে? কবে নেবে রাজ্য সরকার নতুন করে স্কুলগুলিতে শিক্ষক নিয়োগ করবে, সেটাই কিন্তু এখন প্রশ্ন। 230টি আসনও পাবে না বিজেপি, নয়া ভবিষ্যৎবাণী যোগেন্দ্র যাদবের উচ্ছ্বসিত কংগ্রেস। প্রাক্তন সংখ্যাতত্ত্ববিদ তথা রাজনৈতিক কর্মী যোগেন্দ্র যাদবের নয়া ভবিষ্যৎবাণী। শুরুতে তিনি দাবি করেছিলেন লোকসভা নির্বাচনে 240 থেকে 250টি আসন পেতে চলেছে বিজেপি, এনডিএ সংখ্যাগরিষ্ঠতা পেরোতে পারে। এবার যোগেন্দ্র যাদবের দাবি, বিজেপি 230 আসনও পেরোতে পারবে না। তাতে উচ্ছ্বসিত কংগ্রেস, যোগেন্দ্র যাদব যে নয়া ভবিষ্যৎবাণী করেছেন সেটা তুলে ধরে টুইট করলেন কংগ্রেস নেতা শশী থারুর। আগামী দিনে নির্বাচনের ফলাফল নিয়ে বেশ মজাদার সময় আসতে চলেছে বলে জানা যাচ্ছে। কংগ্রেস নেতা শশী থারুরের দাবি অনুযায়ী যোগেন্দ্র যাদব যে ভবিষ্যৎবাণী করেছেন তাতে সরকার গড়তে পারবে না এনডিএ। আসলে যোগেন্দ্র যাদব শুরু থেকে দাবি করে আসছেন এবার দেশ জুড়ে কমবে বিজেপির আসন সংখ্যা, একটা বিজেপি বিরোধী চোরাস্রোত বইছে দেশ জুড়ে। তবে শুরুতে তার বক্তব্য ছিল বিজেপি একাই 250-র কাছাকাছি আসন পাবে, এনডিএ জোট হিসেবে পেরিয়ে যাবে 272 আসন। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, বর্তমানে বিশ্লেষণ করে যেটা জানা যাচ্ছে, বিরোধী বিজেপি বিরোধী চোরাস্রোত প্রবল হচ্ছে, ফলে গেরুয়া শিবির নেমে যেতে চলেছে 230টি আসনের নিচে, আর বিজেপির জোটসঙ্গীরা বড় জোর 35 থেকে 40টি আসন পেতে পারে। যোগেন্দ্র যাদবের দাবি, এমনিতে কংগ্রেস এবার 85 থেকে 100টি আসন পাবে, কিন্তু বিজেপি বিরোধী চোরাস্রোত থাকলে কংগ্রেসের আসন সংখ্যা এবার পেরিয়ে যাবে 120টির অধিক। যোগেন্দ্র সেই ভবিষ্যৎবাণী তুলে ধরে শশী থারুরের দাবি, এই ভবিষ্যৎবাণী সত্যি হলে আগামী দিনে বেশ মজাদার হতে চলেছে। এনডিএ সংখ্যাগরিষ্ঠতা পাবে না, যদিও থারুরদের আশা পূরণ হবে কি না সবটাই বোঝা যাবে আগামী 4 জুন। আজ মাসের শুরু, বদলে যাচ্ছে গোটা দেশ জুড়ে ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, এছাড়াও গ্যাস সিলিন্ডার নিয়ে চালু হচ্ছে নতুন নিয়ম। জানাচ্ছি আপনাদেরকে বিস্তারিত। শুরুতে ড্রাইভিং লাইসেন্স, সড়ক পরিবহন মন্ত্রক জানালো 1 জুন আজ থেকে ড্রাইভিং লাইসেন্সের নিয়মে চালু হচ্ছে নতুন পদ্ধতি। সেই নিয়ম অনুযায়ী এবার থেকে আপনাকে আপনার পার্শ্ববর্তী পরিবহন দপ্তরে আরটিও অফিসে গিয়ে লাইসেন্সের জন্য, ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা দিতে হবে না। আপনি কোনো বেসরকারি ড্রাইভিং ট্রেনিং সেন্টারে গিয়ে এক্সাম দিতে পারবেন ড্রাইভিং লাইসেন্সের জন্য, সেখান থেকে আপনি খুব সহজে ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন। আজ থেকে চালু হচ্ছে নিয়মটি গোটা দেশ জুড়ে। অপরদিকে আপনি যদি আপনার আধার কার্ড আপডেট করতে চান, 14 জুনের মধ্যে আপনি একেবারে বিনামূল্যে আধারের ওয়েবসাইটে গিয়ে আধার আপডেটের কাজটি করে নিতে পারবেন। এছাড়া আজ মাসের শুরু এলপিজি সিলিন্ডারের মূল্য অনেকটাই কমালো কেন্দ্রীয় সরকার। আজ শনিবার লোকসভা নির্বাচনের শেষ দফার আগে বাণিজ্যিক সিলিন্ডারের দাম সিলিন্ডার পিছু 72 টাকা করে কমালো কেন্দ্রীয় সরকার। এর ফলে আজ 1 জুন থেকে কলকাতায় 19 কেজি সিলিন্ডারের দাম 72 টাকা করে কমে দাঁড়ালো 1,787 টাকা। তবে গৃহস্থের বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাস সিলিন্ডারের দাম এই মুহূর্তে কমানো হয়নি কিংবা বাড়ানো হয়নি, সেজন্য বাড়িতে ব্যবহৃত 14.2 কেজি সিলিন্ডারের দাম 829 টাকায় থাকছে এই মুহূর্তে। অপরদিকে তীব্র দাবদাহ, 7 রাজ্যে গরমের বলি 80, উত্তরপ্রদেশ এবং বিহারে হিট স্ট্রোকে মৃত 23 ভোট কর্মী। প্রবল গরমে পুড়ছে উত্তর পূর্ব মধ্য ভারত, দিল্লি, রাজস্থান, বিহার, উড়িষ্যা, উত্তরপ্রদেশে প্রবল তাপপ্রবাহের জেরে বিপর্যস্ত জনজীবন। সূত্রের খবর, বৃহস্পতিবার 7টি রাজ্যে মোট 80 জনের মৃত্যু হয়েছে। তাপপ্রবাহের জেরে বিহারে হিটস্ট্রোকে মৃত্যু হয়েছে 44 জনের। এর মধ্যে ঔরঙ্গাবাদে মারা গিয়েছেন 17 জন। গত 24 ঘন্টায় বিহারে হিটস্ট্রোকের কারণে নির্বাচনের দায়িত্বে থাকা 10 জন কর্তার মৃত্যু হয়েছে। এর মধ্যে ভোজপুরে 5, রোহতাসে 3, কাইমুর এবং ঔরঙ্গাবাদে 1 জন করে ভোটকর্মীর মৃত্যু হয়েছে। আজ শনিবার লোকসভা নির্বাচনের শেষ দফায় ভোট রয়েছে বিহারের 8টি আসনে। তার আগে ভোটকর্মীদের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। একই পরিস্থিতি উত্তরপ্রদেশের মির্জাপুরে, সেখানেও ভোটের 24 ঘন্টা আগে জ্বর এবং উচ্চ রক্তচাপ জনিত অসুখে মৃত্যু হয়েছে 13 জন ভোটকর্মীর, যদিও হাসপাতালের তরফে মৃত্যুর কারণ স্পষ্ট করা হয়নি। এই পরিস্থিতিতে তাপপ্রবাহকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করা উচিত বলে মন্তব্য করেছে রাজস্থান হাইকোর্ট। রাজস্থানে ইতিমধ্যে 5 জনের মৃত্যু হয়েছে।
সম্প্রতি দিল্লির তাপমাত্রা ছুঁয়েছে 52.9 ডিগ্রি সেলসিয়াস। এবার তাকে ছাপিয়ে গেছে নাগপুর। বৃহস্পতিবার সেখানে সর্বাধিক তাপমাত্রা ছিল 56 ডিগ্রি সেলসিয়াস। নাগপুরে আবহাওয়া দপ্তরের তরফে 4টি অটোমেটিক ওয়েদার স্টেশন স্থাপন করা হয়েছে। 6 দিন আগেই রাজ্যে প্রবেশ করলো বর্ষা। আজকেও নির্বাচনের মাঝে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, কমলা সতর্কবার্তা জারি আবহাওয়া দপ্তরের তরফ থেকে। স্বাভাবিক সময়ের 6 দিন আগে শুক্রবার উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকায় বর্ষা প্রবেশ করলো। আবহাওয়া দপ্তর এদিন জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলার পুরো এলাকা এবং উত্তর দক্ষিণ দিনাজপুর জেলার কিছু অংশে এদিন মৌসুমি বায়ু প্রবেশ করেছে। বর্ষা ঢুকেছে সিকিমে এবং উত্তর পূর্ব ভারতের বাকি অংশে। উত্তর পূর্ব ভারতে বর্ষা প্রবেশের পরদিনই এত আগে সাধারণত উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করে না। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বর্ষা এত দ্রুত এগিয়েছে বলে আবহবিদরা মনে করছেন। তবে দক্ষিণবঙ্গে বর্ষা আসার ব্যাপারে এখনও কিছু জানায়নি আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানান, দক্ষিণবঙ্গে বর্ষা আসতে আরও কিছুটা সময় লাগবে। আপনাদেরকে জানিয়ে রাখি, দক্ষিণবঙ্গে বর্ষা আসার স্বাভাবিক সময় 8 থেকে 10 জুন। তবে বর্ষা না এলেও আজ শনিবার দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রপাত সহ বৃষ্টি হবার সম্ভাবনা। দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া প্রভৃতি কয়েকটি জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় কমলা সতর্কবার্তা জারি রয়েছে। কলকাতা 224 পরগনা জেলায় যেখানে আজ 9টি লোকসভা আসনে ভোট গ্রহণ হবে সেখানেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও আজকে হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে চলবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে আজকে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা জেলা প্রত্যেকটি জেলাতেই আজকে হলুদ সতর্কবার্তা জারি। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, 7 থেকে 11 সেন্টিমিটারের অধিক বৃষ্টিপাত আজকে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতে হতে পারে। আজকের আমাদের সংবাদগুলো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ এবং সংবাদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।